হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আছি অ্যাডভান্স সার্ভারে, এবং শুরুতেই গাইস তোমাদের জন্য একটি গুড নিউজ, আমাদের পুরাতন পিকে চলে এসেছে। হ্যাঁ গাইস, আওয়ার ওল্ড পিকে ইজ ব্যাক। এরই সাথে রয়েছে আমাদের নতুন ক্যারেক্টার ক্যাশিয়া এবং নতুন ওয়েপেন FGL-24 এবং হিল পিস্তল ওয়াই। এছাড়াও আমাদের ওয়েপেন সেকশনে কী কী চেঞ্জেস রয়েছে এবং আমাদের বর্তমান বারমুডা ম্যাপে কী কী চেঞ্জেস রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। সো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো গাইস, সর্বপ্রথম আমরা আমাদের ফ্রি ডায়মন্ডগুলো ক্লেম করে নিই। এই ডায়মন্ডগুলো যদি আমাদের রিয়ালিটিতে থাকতো তাহলে কতই না ভালো হতো। তারপর সমস্যা নাই গাইস, আমরা আমাদের বুকে পাথর বেঁধে সামনের দিকে আরও গেম খেলতে থাকবো, কারণ আমরা ভালোবাসি গেমটাকে। না হলে তো 5-7 বছর ধরে তো গেম খেলতাম না। আচ্ছা, আমরা আমাদের নতুন ক্যারেক্টারটি দেখে আসি। ক্যারেক্টার কাইশিয়া ক্যারেক্টার কোথায়, এই তো কাইশিয়া ক্যারেক্টার। তো গাইস, এই হচ্ছে আমাদের নতুন কাইশিয়া ক্যারেক্টার। এই ক্যারেক্টারটির অ্যাবিলিটি হচ্ছে যে যখন এটির স্কিল অন থাকবে তখন তোমার এবং তোমার সাথে সাথে তোমার যে কোনো একজন টিমমেটেরও একসাথে এসপি বাড়তে থাকবে। এই ক্যারেক্টারটি মূলত যারা ব্যাকআপ দিয়ে খেলে তাদের জন্য অনেক উপকারী। যেমন আমি ফাইটে ইঙ্গেজ আছি, তখন আমার টিমমেট পিছন থেকে আমার যতটুকু ড্যামেজ হবে সেই ড্যামেজটুকু ফিল করে দেবে অটোমেটিক। আচ্ছা, আমাদের ওয়েপেন সেকশনে কী কী চেঞ্জ রয়েছে সেগুলো এখন দেখা যাক। গাইস, এখন পর্যন্ত যত আপডেট এসেছে তার মধ্যে আমার সবথেকে পছন্দের আপডেট হলো এটা, কারণ এই আপডেটে যে কোনো গানের স্কিন এবং অ্যাট্রিবিউট তোমরা তোমাদের মন মতন সিলেক্ট করতে পারবে। যেমন আমার পছন্দ টাইটানিয়াম এসকার, কিন্তু আমার অ্যাট্রিবিউট দরকার ইভো এসকারের, তো সেই সমাধানটা এখানে দেওয়া হয়েছে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে FGL-24, মানে আমরা ফ্রি ফায়ারের সাথে আমাদের 7 বছরের যাত্রা পূরণ করে ফেলেছি। আমি মূলত সিজন 2-এর প্লেয়ার, তো বুঝতেই পারছো গেমটির সাথে আমাদের অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। যাই হোক গাইস, আমি তোমাদের সুবিধার জন্য ভিডিওটা যতটা ছোট করা সম্ভব ততটা ছোট করার চেষ্টা করতেছি। তো গাইস, বারমুডা ম্যাপ আপডেটের পর এভাবেই তোমরা বিভিন্ন জায়গায় মোকো কেলি এভাবে বিভিন্ন ছবি দেখতে পারবে, ছবিখান থেকে তোমরা বিভিন্ন ধরনের লুট করতে পারবে। ওকে, এখন আমরা আমাদের ওল্ড পিকেটি দেখার চেষ্টা করবো। গাইস, এখানে এই যে গোল্ড সার্কেলটি দেখতে পাচ্ছ, এই সার্কেলটিতে যে পয়েন্টগুলো আছে সেগুলো মার্ক করতে হবে। মার্ক করলে একটি পোর্টালের মতন খুলে যাবে, ওই পোর্টালের ভিতরে ঢুকলেই আমরা আমাদের ওল্ড পিকেতে যেতে পারবো। মার্ক করার পর একটু অপেক্ষা করলেই পোর্টালটি খুলে যাবে। গাইস, এই দেখা যাচ্ছে পোর্টালটি খুলে গিয়েছে। তো চলো গাইস, দেখা যাক ওল্ড পিকে কী রকমের হয়। ও মাই গড গাইস, এসে পড়েছি আমরা আমাদের ওল্ড পিকেতে। ভাই স্যার, ভাই মেরে দিল, প্রথমেই মেরে দিল আমাকে। গাইস, এ আমাদের এই যে ওল্ড পিকে, ওল্ড পিকে গাইস ফিরে আসা দেওয়া দেখি। ভাই সাহ, আমাদের চার ঘরটা আমাদের মেরে দিচ্ছে। ভাই কি অবস্থা, এত প্লেয়ার রান্ডম প্লেয়ার শুরু হচ্ছে কেন? রাইট গাইস, এই দেখা যাচ্ছে আমাদের এই সাইডটা, এগুলো ফাটালে ভাই ও কয়েন দিতেছে ভাই। ভাই 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 দেখো ভাই, গাইস 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 গাইস, এই আমাদের যে ডাবল ডোরটা, এই ডাবল ডোর মি ডাবল ডোর ভাই, ইও মাই ওপি গাইস, ওপি মি। ভাই 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 ভাই, এই পিকে তো গাইস দিয়ে দিয়েছে, কিন্তু পিকে দিয়ে দিয়েছে মিনি পিকে ভাই, দেখার জন্য আমাদের 7th অ্যানিভার্সারি উপলক্ষে এই পিকেটা দিয়ে দিয়েছে, আমাদের পুরানো স্মৃতিটা মনে করানোর জন্য পিকেটা দিয়েছে। গাইস ওই দেখেন, ওই দেখেন এই ডাবল ডোর, আমাদের ডাবল ডোর ভাই, ভাঙা ঘর। ও মাই গড, আমাদের ভাঙা ঘরের স্মৃতি ভাই। এক সময় পিকেতে সব প্লেয়ার নামতেই ভাঙা ঘরে, যত পুরাতন প্লেয়ার সবাই ভাঙা ঘরটি চিনবে। ও মাই গড, ওপি গাইস ওপি। ভাই কি মেয়েকে দিতে আসলে ভাই, বারবার আমার একটা ভিডিওটা ভাঙিয়ে দিতে টানা দূর, এত পুরো প্লেয়ার রইল হয় সব পুরো প্লেয়ার। গাইস, এ আমাদের স্কুল ঘর, মাই গড, এই ছোটো যে জায়গাটা কত লুকাইতাম এই সাইডটায়, কঠিন। মানে যখন পিকের ভিতর ভাঙা করতে যখন পুরাতন প্লেয়ারগুলো নামতো তখন আমরা স্কুল ঘরে সাইডে এসে বসে থাকতাম, তারপর ব্যাকগ্রাউন্ড থেকে মারতাম। ওকে গাইস, কী হলো? ও ভাই গ্লাইডার, গাইস গ্লাইডার, ও মাই গড, পুরাতন ভাইব ভাইব দিনে ভাই গ্লাইডার পর্যন্ত দিয়ে দিয়েছে। মাই গড, এখানে কী হচ্ছে? ওয়েট 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 গাইস, দেখা যাক কী হয় কী হয়। ও গাইস, আমরা যে টোকেনগুলো মানে কিছু কিল করলাম বা বক্সগুলো ফাটালাম, পরে যে টোকেনগুলো পেলাম এই টোকেনগুলো থেকে গান কালেক্ট করতে পারবো এখান থেকে। চলো গাইস, দেখা যাক কী গাইস, একটাই কিনতে পারবো? ও হো হো, আমার কাছে 400 টোকেন আছে, হবে না। তো চলো গাইস, দেখা যাক কী হয় সামনে। গাইস, ফ্রি ফায়ারও জানে আমাদের ইমোশন কোথায় আটকে রয়েছে। পিকেটা ভাই, এখান থেকে পিকেটা দেখো কত সুন্দর চেনা যাচ্ছে। ও মাই গড, দেখ গাইস, কে এতদিন পর আমাদের ইমোশনটা বুঝলো, আমাদের পুরনো স্মৃতিটা বুঝলো। ভাই এখান থেকে কী হচ্ছে পোর্টাল? ভাই সাপ, এখান থেকে আবার গ্লাইডার থেকে ভাই, এই যে পোর্টালটা, এই উপরে পিকেটা,
এখান থেকে আবার গ্লাইডার নিয়ে নিচে নামা যাচ্ছে। ও ভাই, এই হচ্ছে মেইন ম্যাচ, ম্যাচের ভিতর ওখান থেকে মেরে ঠেরে লুট করে এখান থেকে মেইন ম্যাচ থেকে খেলা যাবে। ও ভাই, ওকে গাইস, নতুন ওপরে একটা আপডেট দিছে, অনেক সুন্দর একটা আপডেট হয়েছে ফ্রি ফায়ার এখন বর্তমানে। তো গাইস, ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার আজ এই পর্যন্তই। যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওই আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।